What's up guys, it's gaming with Lajon and welcome to my channel. Asha kori apnara shobai bhalo achen. Title ebong thumbnail dekhe hoyto bujhe giyechen ajke amra ki video dekhte cholechi. Ha ajke amra custom solo versus duo ekti amazing video dekhte cholechi. Ekti muhurto miss na kore cholun dekhe ashi ajker video. Guys, prothome ekti global niye nibo karon global chara upay nei karon limited ebong no ekhane ar ভিক্টর গান নিয়ে নিলাম চলুন দেখে আসি আজকের ভিডিওটি গাই সোলো ভার্সেস ডুও যে সেই কথা না সোলো ভার্সেস ডুওতে অনেক কতটা কষ্ট হতে চলেছে আমার আপনারা বুঝতে পারছেন চলুন দেখি না আজকে কী হতে পারে গ্লোয়াল মারতে মারতে যাই না হলে গাছ কোন সময় হিট দিয়ে দেয় আর আমি মরে যাই সব ঠিক নেই একজন আয় একজন এসে পর হ্যাঁ একজন এসে বসে গাই সামনে একটা মহান ওর নাম হচ্ছে মহান এক্স্যাক্টলি রাজ দিয়ে দিচ্ছে গাইস একটা গ্লোয়াল মারছে না বুঝতেছি না গাইস মারতেছি তো ঠিকই একটা গ্লোয়াল মারছে না আবার একটা কুলিও করছে কিছুই করতেছে না গাইস দৌড়াদৌড়ি করছে আমাকে মনে হচ্ছে খাটিয়ে মারবে একটু বের হ এন্ড মাই গাইস মারতেছি তো ঠিকই একটা গ্লোয়াল মারছে না কেন বুঝলাম না আবার দৌড়াদৌড়ি করছে আবার নিচের পড়ে গেছে না নিচে চলে গেছে জানি না নিচে আবারও ড্যামেজ এত মারি তাও মরে না গাইস মনে হয় ওখানে স্কিপ করবে একটু দাঁড়াবে মনে হয় ওখানে একটু মিড কিট পেঁচাবে আমি এতক্ষণ পিছন থেকে মেরেছি গাইস এটার মনে হয় নেট চলে গেছে না হলে এতক্ষণ পিছন দিয়ে এসে আমাকে মেরে দিত গাইস এত দেখেন বট মানে নেট চলে গেছে তাও এটাকে বডি বলে বটে খেলে দিচ্ছে তাও এত ড্যামেজ দিচ্ছে একটু মেরে নিয়ে গে একটা ইমোট দিয়ে নিব উপর আসতেছে না গাইস পিছন দিয়ে গাইস দেখে নাই পিছন দিকে এন্ড সে সয়ে গেল একটা ইমোট দিয়ে নি গাইস দেখেও নাই পিছন দিয়ে দিছি ওকে গাইস দুই নাম্বার রাউন্ডে আমরা চলে এসলাম গাইস এখানে একটা টেজার ডিগুন নিলে কেমন হয় আর একটা ভিক্টর গান নিয়ে নি কারণ এক্সে বালা দো হতা হ্যায় দুটো ভিক্টর গান দিয়ে গাইস যে মার দেওয়া যায় আর একটা মাশরুম নিয়ে নিই গাইস এখানে আমার সিস্টেম সাউন্ডটা আমি অফ করে দিয়েছি কারণ সিস্টেম সাউন্ডটা যদি চালু করতাম আপনাদের কান ব্লাস্ট হয়ে যেত সিস্টেম সাউন্ডে একটু স্পিকার প্রবলেম দিয়েছে গাইস একটু কম্প্রোমাইজ করে দেখে নেবেন এখানে আমি এফজি দুজনকে আমি বলেছি এখানে আসতে আমার মোবাইলে কথা হয়েছে দুজনকেই বলেছি আমি এখানে আসতে এবং রাতুল ওখান দিয়ে এসে পড়েছে অলরেডি মোহন মনে ঘুরে আসছে মোহন হয়তোবা ঘুরে আসছে কিন্তু রাতুল এখানে এসে পড়েছে ট্রাই করি একটা ওয়ান টেপের গাইস অনেক লং রেঞ্জ হয়ে যায় ধরে ওয়ান টেপ মারাটা কষ্ট একটু কাছে যেয়ে নেই একটু বের হও দেখো তোমার চেহারাটা অ্যান্ড ওয়ান ট্যাপ ও ভাই ওপি ওয়ান ট্যাপ ভাই এখানে মোহন আসলে কোনো এখন গ্লোয়াল মেরে নিয়ে গেল ভাই দুটো দিয়ে মারবো দেখছেন গাইস দুটো দিয়ে মারলে কি অবস্থা হয় বুঝতেই পারছেন দুটোর ড্যামেজ একসাথে গাইস দুটো রাউন্ড আমরা জিতে নিলাম এখান দিয়ে দেখা যাক তিন নাম্বার রাউন্ড কি আমরা জিততে পারি কিনা দুটো মার গাইস দুটোর মার একসাথে দিলে শেষ হয়ে যায় কিন্তু গাইস যাই বলেন MP40 ইজ ওয়ান অফ দ্য বেস্ট গান MP40 গাইস উঠিয়ে নিয়ে গেছে এই কষ্ট থাকবেই এন্ড গ্লোয়াল এখান দিয়ে রাস্তা দিয়ে আমি যাব এখান দিয়ে রাতুল অলরেডি চলে এসেছে আমিও যাই একটু সামনে যাই এত দূরে লাগে একটা গাইস এত দূরে রেঞ্জই পায় না কই মারবো আবার মারলেও অ্যাকুরেসি নাই গায়ে একটা গুলি লাগে না একটু বের হও কাছে জেনে নেই গাছ একটা গুলি গায়ে লাগবে না একটু বের হও একটাও লাগে না গাইস বুঝতেছি না একটা গুলিও গায়ে লাগতেছে না একটাও লাগে না এইবারও লাগলো না এদিক দিয়ে মোহন আসলে আমাকে ধুয়ে দিবে এর জন্য একটা গ্লোয়াল মারলো আমাকে ভাই ফোন তো ল্যাগ দিয়ে দিছে ভাই এবার কি করবো পিছনে একটা গ্লোয়াল মেরে ও ভাই ফোন ল্যাগ দিছে হয়তো বা আমি শেষ হ্যাঁ ভাই এ ম্যাচ তো ডিফেন্ড হয়ে গেলাম এই ম্যাচটা জিততে পারলাম না গাইস ফোন এত ল্যাগ দিচ্ছে কেন তা আমি চাই না তো ল্যাগ দেওয়ার কারণ কি তা তো জানি না রে ভাই
গাইস আমি গানও কিনতে পারছি না, দেখেন এতক্ষণ লাইক দেওয়ার পর একটা গান পারচেস করতে পেরেছি, এখনো হচ্ছে না, এখনো হচ্ছে না, কি হয়েছে তা তো জানি না। কিছু তো হয় ঠিকই তো হচ্ছে না, সেখানে একই ফুটে শুনে আমি পারচেস করতে পারছি না। গাইস রাতুলকে বলে দেখি গাই গ্লোয়াল দেয় নাকি, হ্যাঁ গ্লোয়াল দিবে, একটা গ্লোয়াল নেই। কিন্তু গাইস অনলি ডেজার্ট ইগল, তাও আবার সোলো ভার্সেস ডুও, কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব, এমএস কি জিতা সম্ভব কোনোদিন বলেন। তাও যদি দেখেন গাইস ছোট জোন একদম লার্জ জোনে যদি আমি টিকে থাকি এই পর্যন্ত, আর দুইজন একসাথে আমার কি অবস্থা হতে পারে। একজন বের হ গাইস, বের তো হচ্ছে কিন্তু গুলি তো গায়ে লাগছে না, একটু কভারে খেলছে অনেক, একটু বের হয়ে যাও গাইস, জোন আসছে আবার এদিক দিয়ে, কীভাবে আমি কী করবো। আবার সামনে গেলাম অ্যান্ড গ্লোয়াল, একটু বেরো রকে আমাদের একটা গ্লোয়াল দিয়ে দিয়েছে, দিক দিয়ে আসবে, হ্যাঁ অলরেডি রাতুল রাজ দিয়ে দিয়েছে এফজি বস, এদিক দিয়ে আবার এফজি মহান রাজ দিয়ে দিয়েছে, একটা মার দিলাম এমন একটা গ্লোয়াল ফোনলাম। বেশ আমি ওর দিকে অ্যান্ড ও আমার দিকে, দুজন দুজনের দিকে দিয়ে গেলাম। এদিক দিয়ে রাতুল একটা মারার চেষ্টা ছিল কিন্তু রাতুল মরল না, এদিক দিয়ে গ্লোয়াল মেরে নেই ভাই, একটা লাগ ভাই, গ্লোয়াল দিতে হবে এবার ভাই। আমার মনে হচ্ছে রাতুল রাতুল গাইস, হ্যাঁ রাতুল আটকে গিয়েছে গাইস, যেটার ভয় ছিল পিছন দিয়ে ভিক্টর গান দিয়ে মেরে দিল মহান গাইস। এবার কি নেওয়া যায়, দুটো দুটো রাউন্ড হয়ে গেল, থমসন নিতেই হবে, শটগান নিলে কেমন হয়, একটা শটগান কি নিব নাকি বুঝতেছি না, হ্যাঁ একটা শটগান নিয়ে নিই, আর একটা ডেজার্ট লাগবে আমার, ডেজার্ট। এই রাউন্ডটা কি জিততে পারি কিনা দেখে আসি গাইস, গোল মারতে মারতে যায় না হলে কোন সময় আমাকে মেরে দেয় ঠিক নাই। সবাই কই গেছে, একজনও তো নাই, কই গেল তোমরা, একটু পিছাই, কেউই তো নাই গাইস, তো গোল মারছি কেউ তো পারা হচ্ছে না, একদম শেষে একজন আসছে মনে হয় ওরা ঘুরে আসবে, আমি একটু এদিক দিয়ে চাই। হ্যাঁ গাইস এদিকে মহান, এদিকে মহান, একটা ভাই মাত্র 30 ড্যামেজ ভাই, একটু বের হও এন্ড শট ভাই, একটা গুলিও লাগছে না, এত শট মারছি, এবার লাগ মাত্র 67 ড্যামেজ, 67 ড্যামেজটা তো অনেক কিন্তু তো কভার নেই, এবার গ্লোয়াল নিয়ে অনেক গ্লোয়াল, একটা লাগ ভাই, 20 লাগ, এবারও লাগলো না ভাই, কত কষ্ট এতবার মারলাম, থমসন নিয়ে কী হবে গেছে, থমসন ডেজার্ট দিয়ে ট্রাই করবো আমি, এই লাস্ট ট্রাই আমার। ও ভাই সাহেব, 2 এর হ্যান্ডেল পড়ার পরে 272-এর ওয়ান ট্যাপ, এতক্ষণ চেষ্টা করার পরে টিমও দিইনি, কারণ গেছ এত কষ্টে একটা ওয়ান ট্যাপ মারলাম। এখন রাতুল কই, রাতুলের কী সমস্যা বুঝলাম না, এসে গিয়েছে একটা মাত্র 16 ড্যামেজ, শটগান নিয়ে নিই না হলে কাছের থেকে আমাকে দিবে। ও ভাই লাস্টেরটা, লাস্টেরটা হেডশট লেগেছে যার কারণে আমি তাকে মারতে পেরেছি দুটো গুলি দিয়ে, না হলে আমি যেতাম। 3 নম্বর রাউন্ড, 3টে রাউন্ড আমরা জিতে গেলাম, 5টা রাউন্ড শেষ, এখন 6 নম্বর রাউন্ড চলছে হয়তো বা, না 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 গাইস এখানে দুটো রাউন্ড, এটা 6 নম্বর রাউন্ড, হ্যাঁ 3 আর 2, এবার 6 নম্বর রাউন্ড চলছে গাইস। মাস্টুম নিয়ে নিই, সবই তো আছে গেছে, নেওয়ার মতো আর কিচ্ছু লাগবে না, দেখি এই ম্যাচটাকে জিততে পারি কি না, এই রাউন্ডটাকে জিততে পারি নাকি আগে সেটা দেখি। গ্লোয়াল মেরে মেরে যাই না হলে কোন সময় আমাকে মেরে দেয় তার ঠিক ঠিকানা নেই, একটা লাগ না, একটাও লাগছে না, বুঝলাম না কি সমস্যা, বেরো। ও ভাই হেলমেট নেনে 495-এর একটা ওয়ান ট্যাপ গাইস, গ্লোয়াল মেরে নেই না হলে কোন সময় আমাকে কিল কনফার্মের সুবিধা, আমাকে কোন সময় কিল না করে দেয়, কিল কনফার্মটা করে নিলাম গাইস, এত সুন্দর একটা ওয়ান টপ লেগে গেল, একটু বের হওয়া দেখি পারি নাকি ওকে দিতে। ও ভাই ওকে ওয়ান টপ দিয়ে দিচ্ছি গাইস,
আমার লাইফে প্রথম গাইস কাস্টমে একসাথে দুটো আনটেপ গাইস গাইস এই এটার জন্য একটা লাইক লাইক তো বানতে হয় গাইস এত সুন্দর দুইটা ওয়ানটেপ দিলাম গাইস আমাকে যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর প্রথম আমি প্রথম নতুন ইউটিউবার তো গাইস আমার কোনো ভুল হয়ে থাকলে মাফ করে দেবেন আর এই ভিডিওটার জন্য আমি 100টা লাইক আবেদন করছি প্লিজ লাইক কমপ্লিট করে দেবেন এবং কমেন্টে কিছু লিখবেন গাইস এবার চাই দেখি গাইস দুটো ওয়ান টেপ খাওয়ার পরে মনে হচ্ছে না এবার ওরা সহজে গ্লোয়াল ছাড়বে কভারে কভারে খেলবে তা মনে হয় হ্যাঁ গাইস কভারে কভারে খেলছে একজন কত গ্লোয়াল মারছে দেখেন গাইস এত গ্লোয়াল মারলে কিভাবে মারবো সব তো গ্লোয়ালই লাগছে একজন বের হওয়া ভাই একজন মনে ঘুরে আসছে ওদিক দিয়ে ঘুরে আসছে আমি দেখতে দেখি একজনকে মারতে পারি নাকি ভাই একটা গুলি লাগছে না বুঝলাম না অ্যাকুরেসি রেঞ্জ এই স্কিনটা সমস্যা আছে একটু মাত্র 45 রেঞ্জ গ্লোয়াল তো পর গ্লোয়াল পড়ে গিয়েছে গাইস গাইস এবারও লাগলো না ওদিক দিয়ে কেউ ঘুরে আসছে নাকি দেখিনি একটা গ্লোয়াল মারি হ্যাঁ গাইস এদিক দিয়ে মনে হয় ঘুরে আসছে আমিও ঘুরে যাই এদিক দিয়ে তো জোন আসছে এই ভাই ঘরের ভিতর দিয়ে বের হয়ে গেছে থমসন এন্ড ও ভাই ওপি হেডশট ভাই এতগুলো হেডশট দিলাম এবার মনে হয় তো কি দিলে ও শেষ হয়ে যাবে ভাই 102 হেডশট এবার মরে না কি বুঝলাম না গন্ডারের চামড়া ভাই এত মারার পরেও মরে না সামনেরটাকে দেখি মারতে পারি কিনা থমছম দিয়ে ভাইটাকে ডেজার্ট দিয়ে কিল কনফার্মটা করে নিই ভাই ডেজার্ট ইকল আমার ফেভারিট গান এক হিসেবে ডেজার্ট ইকল দিয়ে খেলতে অনেক ভালো লাগে একটু বের হও ডেজার্ট ইকল একটা শট খাও একটা দুটো ও ভাই এবার একটা হান্টেপ না এবার একটা হেডশট লেগে গিয়েছে চলে আসলাম আমাদের 8 নম্বর রাউন্ডে গাইস এই রাউন্ডটাকে আমরা জিততে পারবো কিনা দেখে নেই গাইস সবই আমার কাছে আছে কিছু নেওয়ার মতো কিছু নাই MP40 থাকলে আরো অনেক ভালো হতো MP40 থাকলে অনেক ভালো হতো অনেক এরপর দিয়ে চাই দেখি এরপর দিয়ে কি আসে নাকি অলরেডি FG রাতুল এদিক দিয়ে FG বস এদিক দিয়ে এসে বলেছে হেডশট 75 106 গাইস দুটো হেডশট লাগছে কিলটা কনফার্ম করে নেই নাহলে আবার রিভাইভ দিতে আসবে মহান কিল কনফার্ম অ্যান্ড দেখি এবার কি কাউকে মারতে পারবো 67 45 ড্যামেজ দিয়ে দিয়েছে অনেক আমার রাজ দিয়ে দিই এবার শর্ট গান অ্যান্ড ভাই লাস্টেরটা হেডশট দিল কিন্তু হেডশটে কিল আসলো না বুঝলাম না তো যা গেস ম্যাচটা তো জিততে পারলাম গাইস অনেক ম্যাচ তো জিতে নিলাম একটা AWM নিলে কেমন হয় গাইস আমি কিন্তু AWM একদমই চালাতে পারি না কাস্টমের মধ্যে দেখি গাইস আমি কোনো সময় AWM নিই না গাইস AWM দিয়ে আমি ভালো মতো চালাতেই পারি না একটা গুলিও গায়ে লাগাতে পারি না কিন্তু অনেকগুলো ম্যাচ জিতে নিয়েছি সেই জন্য এখানে একটা AWM নিয়ে নিয়েছি দেখি গাইস কি হয় ম্যাচে মারতে পারি কি না গাইস এদিক দিয়ে মনে হয় না কেউ আসবে এদিক দিয়ে না যে গাইস এদিক দিয়ে কি ঘুরে যাব বুঝতেছি না তো কই যাই একজন তো বের হচ্ছে না হ্যাঁ গাইস এদিক দিয়ে একটু ঘুরে গিয়ে দেখি কি হয় এদিক দিয়ে রাতুল আসছে গাইস দুজন দুই দিক দিয়ে আসছে আমাকে মারার জন্য হ্যাঁ এটা কি এটা হচ্ছে মনে হয় মহান হ্যাঁ গাইস মহান তো মারলাম কিন্তু গায়ে লাগলো না গাইস বলছি আমি তো লাগাতেই পারি না গাইস এখানে হালকা ল্যাগ দিয়ে দিচ্ছে ফোন নেটওয়ার্ক প্রবলেম নাকি গাইস কোন সময় আমাকে মেরে দিলাম নিজেও জানি না এখানে আমার নেটওয়ার্কের খুব প্রবলেম দেখা দিল গাইস গাইস AWM আবার নিয়ে নিব কারণ আমি অনেকগুলো ম্যাচ অলরেডি জিতে রয়েছি এখানে আর কি না যে থমসন নিয়ে নিই অ্যান্ড ডেজার্ট ইকল তো নিবই দেখি গাইস দেখছেন আমার সেটিং এ একটু প্রবলেম আছে গাইস এই সেটিং প্রবলেমের কারণে গাইস দেখেন আমি লাভ দেওয়ার বাটন প্রেস করি আর হয়ে যায় জুম বাটন প্রেস গাইস চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এখনো যদি না করে থাকেন তাহলে চলে যান সাবস্ক্রাইব করতে
দিয়ে মোহন ঘুরে আসছে, সাত সমুদ্র পার করে এদিক দিয়ে ঘুরে আসছে মোহন অলরেডি। দেখি ও কই গোচায়, ওখানেই আসছে মনে হয়। এখনো এফজি বস উপরে উঠে গিয়েছে, একটা মেরে দেখি লাগছে না ভাই, বললাম না গাইস আমার এডাব্লিউ শর্ট লাগে না, 45 একটা ড্যামেজ তোর এডাব্লিউ আর চালাবই না, একদম লাগে না। দেখি ওর একটা ড্যামেজ খেয়ে গাইস গ্লোয়াল দিয়ে একদম আটকে ফেলেছে। হ্যাঁ গাইস মহান এদিক দিয়ে পিছন দিয়ে অলরেডি এসে পড়েছে, ড্যামেজ 16 ড্যামেজ মাত্র, গাইস পিছন দিয়ে মারছে সামনে দিয়ে মারছে, কই যাবো গাইস সামনে। ও ভাই এত ড্যামেজ ভাই, দুটো ভিক্টর গান দিয়ে আমার লাইফ কানা করে দিয়েছে, দেখছেন গাইস ভিক্টর গানের কি ড্যামেজ। গাইস একটু হিল করে নেই, কারণ এদিকে যে বস অলরেডি রাজ দিতে চলে আসছে, এই থমসন একটু ড্যামেজ ভাই। এডাব্লিউএম হাতে এসে পড়েছে আবার গাইস, আরে তোর আবার এডাব্লিউএম কেন হাতে এসে পড়েছে গাইস, দেখুন তো কি অবস্থা এখানে। থমসন দিয়ে মারতে গিয়ে এডাব্লিউএম হাতে এসে পড়েছে। এই জায়গায় গাইস আমি আর এডাব্লিউএম নিব না, কারণ এডাব্লিউএম নিলে আমার আমি খেলতেই পারি না এডাব্লিউএম দিয়ে, সেই জন্য ডেজার্টটা আগে নিয়ে নিই। আমার ফেভারিট গান অ্যান্ড দুটো গান নিয়ে নিলাম, শর্ট গান অ্যান্ড থমসন। চলুন গাইস দেখা যাক কি হয়, লল মারতে মারতে যাই, আগের বার এই সেট দিয়ে গেছি, এবার কি সেটে যাবো, হ্যাঁ এই সেট দিয়ে একটু গিয়ে দেখি। হ্যাঁ গাইস মোহন এদিকে অলরেডি আছে, মোহন এখানে আছে, একটু নিচে যে আমাকে দেখেনি মনে হয়, দেখলে আবার রাতুলকে বলবে দুজন একসাথে রাজ দিবে। আবার শটগানদের দুটো ড্যামেজ, আরেকটা আরেকটা আরেকটা, এই যে মরে গিয়েছে, মরে যায় নাই মানে নক হয়ে গেছে ভাই। রাতুল কই, রাতুল কই, এফজি বস কই গেল গাইস, উপরে উঠে গিয়েছে এফজি বস, উপরে উঠে গিয়েছে আমাকে মারার জন্য, অ্যান্ড অনেক ড্যামেজ দিয়ে দিয়েছে আমাকে 50-এর উপরে, অথবা উপরে আছে। একটু বের হও, একটু বের হও তুমি গাইস, আগের বার ওয়ান টিপ খাওয়ার পরে এরপর থেকে গাইস অনেক কভারে থাকে ও, একটু বের হও গাইস, একটু ঘুরে গিয়ে দেখি, কারণ এখান দিয়ে আমি ঘুরে গিয়ে যদি মারতে পারি গাইস। অলরেডি ও এসে পড়েছে সামনে দিয়ে, ও চালাক গাইস, অলরেডি এসে পড়েছে, একটা বারো 67 ড্যামেজ গ্লোয়াল গাইস, দেখে কি হয় সামনে। দেখি গাইস এবার ভাই এখানে তো ছিল, গেল কই গাইস, ঘর দিয়ে ঘুরে আবার ওই পাশে গেছে ভাই, উকি মারছে আবার, বসছে উঠছে বসছে উঠছে, আমি তো জানি আমি গেলে হেডশটটা দিবে আমাকে। ও ভাই অনেক ড্যামেজ দিয়ে দিয়েছে, এদিক দিয়ে ঘুরে রাজ দিব ভাই, ড্যামেজ 7-7 করে অনেক ড্যামেজ, আমার লাইফ নাই গাইস বলতে গেলে ভাই। কই গেল, এদিকে তো ছিল মাত্র। ও ভাই লাস্টে হেডশট গাইস।